हाँ जी हाँ, तमाम दुनिया में फैला हुआ माशाल्लाह हम लोग का ये ढकैया मूवमेंट का मेंबर, ढकैया भाई बहनों, ढाका समेत जिन लोग तमाम दुनिया में फैला हुआ है, हमारे प्रियो स्वदेशवासी बांग्लादेशी बंधुओं, तो কালকা আমি ঘন্টা খানেকের মতো যে আমার লাইভ ভিডিও রাখলাম উপরে, রেস এথনিসিটি এথনিক গ্রুপ আর ন্যাশনালিটির উপর, এক্সকিউজ মি, তো ওইটা তো প্রায় ঘন্টা খানেকের মতো বললাম, তো আজকে রাত্রে কালকে শেষ করছি। রাত্রে মানে আমাদের এখানকার কানাডার, কালকে ছিল 19 মার্চ, কিন্তু 20 মার্চ বুধবার 1900 2019। তো আজকে সকালে দেখলাম যে উইটাতে শেয়ার, লাইক, শেয়ার, ভিউজ হয়েছে, কম হয়েছে মানে ওই যে আগে যেগুলো দিছিলাম না, আধা ঘন্টা 20 মিনিট, তো আমি হিসাবে দেখলাম যেগুলো ছোট প্রোগ্রাম থাকে ওইটা তো মানুষ একটু বেশি দেখে, আর বড়টাতে যতই বড় করুন, আমি তো কইতে পারি আরো বেশি করে কইতে পারি, কোনো কোনো এক সময় 4 ঘন্টা 6 ঘন্টার একটা না লেকচার দিছে, এখন তো বুড়া হয়ে গেছে গা, এখন তো অত পারি না, তবুও ঘন্টা দুয়েক তো আরামে চালিয়ে নিতে পারে। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লেকচার দিতাম বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায়, ওগুলি তো অত ইয়ে হইতো না। তো আমি যেটা দেখছি আর কি, তো আমার ওই 1 ঘন্টার লেকচার যে আজকে যেটা দেখছি যে হয়েছে শেয়ার, লাইক, ভিউজ হয়েছে, কম হয়েছে, তো আমি বুঝতে পারলাম যে যাগো ইন্টারেস্ট কম, তারা এই লম্বা প্রোগ্রামে তাগো অনেক সময় ক্ষুদে লাগা যেগুলো ঘুমায়া পড়বো গা না, আর যাগো ইন্টারেস্ট বেশি আছে, যাগো ইন্টারেস্ট আছে অগত, ওরা তো মানে ভুকু ভুলে যাবো গিয়া, ঘুমো ভেঙে যাবো গিয়া, ঘুম ঘুম থাকলে যাগো ইন্টারেস্ট আছে, যখন দেখবে আরে এই প্রোগ্রামটা তো আমার মন মতো এটা তো আমি চাই, তখন তো আর ঘুমো উঠে যাবো গা, বিছানাতে আর লাফ দিয়ে উঠা খাড়ায় শুনবো। তো এটা ডিপেন্ড করে কার কত ইন্টারেস্ট আছে আর কত লম্বা আমার লাইভ প্রোগ্রামটা হয়। তো আজকে আমি জিনিসটা একটু শর্ট করে কমনে ওইটা সামারাইজ করুন, সংক্ষেপ উসকা মুক্তসর সে বয়ান করে। তো কাল যো মানে কাহা থা ও গুগল করকে নিকালো, তো আজ মানে মেরা লাইব্রেরি সে যে কাফি মাসাল্লাহ বড় এক লাইব্রেরি হয় বেকার মে, ইধর তো এই ঘর মে বেকার মে, দুটো বই পায়, একটু ওই যে অক্সফোর্ড অ্যাডভান্সড ডিকশনারি, আর একটু পায়া এই তো ইংলিশ কলিন্স ল্যাঙ্গুয়েজ, কলিন্স বিল্ট ডিকশনারি, কবিল ডিকশনারি। তো এই সব ডিকশনারি তমাম দুনিয়া মে বহুত অহমিয়ত মানা যাতা হ্যায়। তো কাল তো মানে গুগল করতে কাহা, আজ মানে দেখতে এই ডিকশনারি মে ক্যা কে রাখা, তো দেখে কাল কা বাসে আজ কে বাসে মেরা কাহা তক মেল হ্যায়, কাল তো যে গুগল মে যো কাহা উসমে ক্যা হ্যায় ইসমে ক্যা হ্যায় দেখতে না, ইসমে আ রাহা জো রেস, রেস কা বারে মে কাহতে RACE রেস, এই রেস কা দো চিজ একটু দৌড় ভি হোতা বাজি ভি হোতা, রেস কোর্স ভি হ্যায়, ঘোড়া দৌড় কা ময়দান ভি হ্যায়, বহুত কিছু হতো রেস মে। তো এই রেস হম লোক কাছে খাস করে এই রেস মে জাতি, জাতি রেস ভি জাতি, এথনিক গ্রুপ ভি হুয়া একটু একটু জাত কা গ্রুপ, ন্যাশনালিটি ভি হুয়া জাতি, তুমি বাংলাতে একটু মুশকিল হয় জাতি জাতি সবির জাতি কোনঠ জাতি কোনঠ ক্যা জাতি, ওটা ফির এক্সপ্লেনেশন হয় ইংলিশ মে, তো উসকো আচ্ছা সে ডিফাইন কিয়া গিয়া, জেসে কি মানে রেস কা বারা মে গেছে RECE, যে ইধার RECE, RECE মে কহলাতা হ্যায় কা একটু বাত হয় রেস
বাহ্যিক অভিবাদ কইছে, রেস কারেক্টর মানে ইহা পড়ি কেছে, রেস এ গ্রুপ অফ পিপল হু হ্যাভ দ্য সেম কালচার হিস্ট্রি ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। আর আরেকটা ইহা পড়ি, এই আরেক ডেফিনেশন ইহা পড়ি কেছে, এনি গ্রুপস ইন্টু হুইচ হিউম্যান বিইংস ক্যান বি ডিভাইডেড অ্যাকর্ডিং টু দেয়ার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অর কালার অফ দ্য স্কিন, কালার অ্যান্ড টাইপ অফ দ্য হেয়ার, শেপ শেপ অফ আইস অ্যান্ড নোজ, মানে চামড়া কা রং, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, লম্বা চওড়া বঠিয়া, মোটা জড়েদ রং, সাদা রং, কালা রং, চার রং হয়, সির কা বাল কেসা হয়, পিচিডা বাল, লম্বা বাল, সফেদ বাল, সাদা বাল, জেসে হোয়াইট হোনা কো হতা, আখ রং ক্যা, টানাক, গোলাক, বড়াক, ছোটাক, লম্বা নাক, নাক কেসা হতা, ক্যা টাইপ কা নাক, গোছা নাক, লম্বা নাক, মোটা নাক, এসব কে উপর ডিপেন্ড করবে, উসকো রেস রেস কা বাত কিন্তু ফায়দা। আচ্ছা তো ইসমে দেখা যা রাখা রেস, জেসা কি হয় মঙ্গোলিয়ান, জেসা কি হয় ইউরোপিয়ান, আফ্রিকান, আরাবিয়ান, তো ইন্ডিয়ান রেস, তো রেস্ট হতো জিওগ্রাফি কে উপর, জিওগ্রাফিক্যাল এরিয়া কে উপর, ইসমে কই বায়োলজিক্যাল রিলেশন হয়নি, মানে হ্যাঁ মগর ওই টাইপ মানে ওই বায়োলজিক্যাল রিলেশন ডিপেন্ড ডিপেন্ড করতা নেই, ইসমে ডিপেন্ড করতা যে আদমি জেসা কি কোই আফ্রিকা মে রাহা, গরম 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 কালা হো গিয়া, ইউরোপ মে রাহা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ধীরে 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 বায়োলজিক্যাল এভোলিউশন কারণ সাদা হো গিয়া, তো রেস্ট তো ডিপেন্ড করে বায়োলজি কে উপর, ডিস্টেন্স কো বায়োলজি, ইয়া সরি জিওগ্রাফি কে উপর রেস, এথনিক গ্রুপ তো ক্যা করা ইয়ে সময় এথনিক এথনিক গ্রুপ তো ক্যা করা হম এথনিক কে গ্রুপ মে আতে, এথনিক গ্রুপ মে কে রাহা ইতনে ছোট লিখা, হ্যাঁ এথনিক গ্রুপ জো গ্রুপ অফ পার্সন বিলঙ্গিং to the specified country or area by birth or family history rather than the nationality, to ethnic to by birth or family history, mane isme hua genetic relation, biological relation, ancestral relation to the ethnic group mein, aur race jo hua wo to hua physical characteristic ko hua, ফের সবাই কাতে রেস ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কে উপর ভ্যারি করকে হতো ডিভিশন হতো, এথনিক হওয়া বায়োলজিক্যাল জেনেটিক মানে বাপ কো তরফ সে মা কা তরফ সে যা উসকো এথনিক, তো এবি ন্যাশনালিটি তো মালুমই হ্যায় জো জো কোই মুলক কা আদমি আগর কোই মুলক কা সিটিজেনশিপ হতো ওই মুলক কা ন্যাশনাল হো জাতা, তো ন্যাশনাল আর সিটিজেনশিপ তো এক দুসরা সে রিলেটেড হ্যায়, তো কোই মুলক কা ন্যাশনালিটি কো এথনিক গ্রুপ কো উপর ইয়া রেসিয়াল গ্রুপ কো উপর দেখে ভাগ করনে সে উসকো আইডেন্টিফাই করনে সে উসকো ক্যারেক্টারাইজ করনে সে উসকো ডিফাইন করনে সে ক্যা হতো, ওই মূলক কা ন্যাশনালিটি কা যে বাইন্ডিংস টু হয় ওটু উইক হো জাতা হয়, ইসকা মতলব যে দুসরা দুসরা এথনিক গ্রুপ হয় দুসরা দুসরা রেসিয়াল গ্রুপ হয় এগুলি কো ডিগ্রেড হো জাতা হয়, ইসলিয়ে আজকাল বড় মুলক সব মে জেসে কি আমেরিকা হ্যায় কানাডা হ্যায় অস্ট্রেলিয়া হ্যায় নিউজিল্যান্ড হ্যায় ইউরোপিয়ান কান্ট্রি হ্যায়, আগে তো জেসে কাহা যাতা ইংল্যান্ড হুয়া ব্রিটিশ অনু কে বিয়ার ব্রিটিশ অনু করা নি ব্রিটিশ সিটিজেন করা ব্রিটিশ সিটিজেন এনো এনো কা সেমি সেম টাইপ অফ পলিটিক্যাল রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি জো জো বি কালা সাদা জমি এথনিক গ্রুপ কে হয় জমি রেসিয়াল গ্রুপ কে হয়, তো এই রোশনি কে তোর পর সে হাম লোক কো ঢাকা কা ক্যা পাতা ঢাকা ইউরো ক্যা হতা, তো যে হাম লোক ঢাকা কো ঢাকা তো হোনে কা আগে তো থা দিল্লি,
আর দিল্লির যে রাজধানী, তাই তো বহু জামানা আছে, মুঘল কা টাইম সে শায়দ এটো আফগানোনো কা টাইম সে, মুঘল কা আগে আফগানোনো থা পাঠানোনো থা, তো উস টাইম মে ভি দিল্লি মে আগে এই ভেরিয়াস রেসিয়াল গ্রুপ, এথনিক গ্রুপ দিল্লি মে আগে বসা। ইসমে দেখো আরবি ভি হ্যায়, ইসমে টার্কি ভি হ্যায়, টার্কিশ ভি হ্যায়, ইসমে আফ্রিকান ভি হ্যায়, রসুল সালাম সবকে জমানা মে ভি তো থা আফ্রিকা, যো ভি আয়া থা কৃত দাস হোক আয়া থা, স্লেভ হোক আয়া থা, যো ভি হোক আয়া থা, হম লোক নিজে জানতে নেই, হম লোক ইসলাম মে হ্যাঁ, যো বিলাল হজরত বিলাল রদুল্লাহ খুবসুরত আজানতা তো হাফসি থা, তো খার তো যো আরবিয়ান থা নেই, তো আরবিয়ান থা নেই, আফ্রিকান থা, হাফসি গ্রুপ সে থা, ওই রেস মে থা, এথনিক গ্রুপ সে ইয়াগা থানে আরবি থানে রেসিয়াল গ্রুপ মে থা, তো এই তো ওই যে বাট মানে দিল্লি মে আকে যে বসা আপনি সব, মাই কলাম কই ফালতু বাত করে নি, মাই পড়কে দেখকে যেগুলো মেরা কামিয়ে পড়না পড়ানা সিখনা শেখানা, মাই সব রেফারেন্স লেকে দেখকে কোন কে আকে হাতা, কোন বই মে ক্যা হ্যাঁ, কোন স্কলার নে ক্যা গেছে, কোই অথর নে ক্যা গেছে, কোই সাইন্টিস্ট নে ক্যা গেছে, কোই হিস্টোরিয়ান নে ক্যা গেছে, সব দেখকে মাই তব মাই কে দে, তো এসা নেই যে বস ওই বহিনী হমকে ঢাকা হয়ে যায় আমি কেতটি আপনি তো হিউম্যান কমেন্ট ডালতা কুছ কুছ হমক কবি কবি কোই কোই আদমি থোড়া উল্টা ডাঁট ভি দিয়ে থা, ওই পান মে চুনা লাগা রা হাত মে একটু মোবাইল আ গিয়া ঘটাঘট ঘটাঘট ডাঁট দিয়ে থা, পান কে দোকানে আমি বেট কে চালা রা, আইফোন যা গিয়ে চালা রা, আমি কে রে তুমি কে জানতা, আরে মাই কে ডক্টর কমাল কবি তো কথা থোবড়া গালা আলা কমাল বলে কথা, ওই পান মে কত লাগা রা চুনা লাগা রা, আমার কাছে থোবড়া গাড়া আলা ডক্টর কমাল, এই ডক্টর কমালের ইউনুস কই আদমি নে দে, আরে ইউনুস কই আদমি নে দে, প্রফেসর ইউনুস ক্যা হাম লোক কমলা, তো খায় তো মাতে মাতে মেরো কবি কবি সব বাত শুনতে খারাপ লোক, ইসলিয়ে মাই কে দেতে আর মেরা মাই আপনার লাইন সে হট যাতে, এটা তো ঠিক হতো না মেরা, তো মাই যেটু করে মাই বই দেখকে ইতিহাস দেখকে রেফারেন্স দেখকে উসকে বাদে মাই